প্রিয় দর্শক টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার হাসপাতাল এবং ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবলি আসবেন আজ নিউজ আওয়ার এক্সট্রায় আমরা আলোচনা করব আন্তর্জাতিক অঙ্কনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কোন বিষয়টি নিয়ে আলোচনা করবো তবে তার আগে জানিয়ে দিবো আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত আছেন সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন শুরুতে তাদের সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক শাহাব খান আন্তর্জাতিক বিশ্লেষক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মাইনুল আলম নির্বাহী সম্পাদক দৈনিক আমাদের সময় স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই সুপ্রিয় দর্শক বলছিলাম যে আন্তর্জাতিক অঙ্কনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আজ আমরা আলোচনা করবো আজ বিশ্লেষণ করার চেষ্টা করব মধ্যপ্রাচ্যে যখন আসলে দ্বন্দ্ব সংঘাত চরমে যখন আমরা ইজরায়েল হামাজ ইস্যু নিয়ে নানান সময়ের মধ্য দিয়ে আসলে সময় পার করছে ঠিক তখন আসলে যখন দেখতে পাচ্ছি ইরান একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে ঠিক তখন আন্তর্জাতিক অঙ্কনের গুরুত্বপূর্ণ দুই নেতা শুধু দুইজনই নয় আরও গুরুত্বপূর্ণ নেতা সেখানে ছিলেন যারা কিংবা ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আসলে নিহত হলেন আমরা নানান জল্পনা কল্পনা সেখানে রয়েছে নানান সমীকরণ আছে আমরা সব কিছু নিয়ে আজ আলোচনা করব মূল আলোচনায় যাব তবে তার আগে এই ইস্যুতে যে প্রতিবেদনটি আছে এটা নিউজে আমরা সেটি একটু দেখে আসতে চাই বৈরী আবহাওয়ায় পরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি রোববার বিধ্বস্ত হয় বিধ্বস্ত হবার অন্তত বারো ঘণ্টা পর হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান পান উদ্ধারকারীরা বিধ্বস্ত হবার পর আগুন ধরে সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয় দুর্ঘটনাস্থলে জীবিত কারোর সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করে রেড কিসেন্টের উদ্ধারকারী দল ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের খবরে বলা হয় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হন তিনি শহীদ হয়েছেন রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার শিকার হয় একই হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর পর শূন্য পদ পূরণে মন্ত্রিসভার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার আর নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী তাদের নিয়োগ অনুমোদন করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নতুন প্রেসিডেন্ট বেছে নিতে আগামী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরানে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে নিউজ ইরান কি হবে এখন বলছিলাম নানান জল্পনা কল্পনা নানান সমীকরণ আসলে সামনে চলে এসেই যায় সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা শুরু করতে চাই জনাব মাইনুল আলম আপনাকে দিয়ে একটু শুরু করি সেই বিষয়টি নিয়ে একটু আমরা যে প্যাকেজ প্রতিবেদনটি দেখছিলাম সেটার প্রসঙ্গে একটু আসি পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন সেখান দিয়ে একটু শুরু করি এখন পর্যন্ত যেটা পর্যবেক্ষণ প্রাপ্ত খবর এটা একটা দুর্ঘটনা কোনো কোনো গণমাধ্যম মধ্যপ্রাচ্য কিংবা পশ্চিমা বলছে যেটা হত্যা না দুর্ঘটনা কিন্তু দুর্ঘটনাই বলে মনে হচ্ছে এখন দুর্ঘটনার পেছনে কোন ক্রিয়া ছিল কিনা ষড়যন্ত্র ছিল কিনা কোনো পরিকল্পিত কিছু ছিল কিনা সেটা দেখার বিষয় ইরান নিজস্ব উদ্যোগে সর্বোচ্চ তৎপরতা দেখিয়ে তদন্ত শুরু করেছে এবং এটা একটা শূন্যতা ইরানের জন্য একটা ক্ষতি শূন্যতা ইরানের রাষ্ট্রীয় অবস্থান কিংবা ইরানের পলিটিক্স গ্লোবাল পলিটিক্সে বিশ্ব রাজনীতিতে কৌশলে রণকৌশল কিংবা কৌশলে প্রতিটি ক্ষেত্রে ইরানের যে অবস্থান সেটা সুদৃঢ় যদি থাকে তাহলে এখন এটা ভাবতে হবে এটা একটা দুর্বল অবস্থানে পতিত হয়েছে আপাত একটা সংকট কারণ রাষ্ট্রপতি নিহত হয়েছে যিনি তিনি মিস্টার রাইসি উনি তার যে পারফরমেন্স তার যে ইরানের কে ডিফেন্ড করা ইরানকে পরিচালনা করার যে তৎপরতা যে পারফরমেন্স রেকর্ড সেটা এক্ষেত্রে একটু পজ হবে এবং স্বাভাবিকভাবে তার এই পারফরম্যান্সের কারণেই ধারণা করা হচ্ছিল যে তাদের যে সর্বোচ্চ নেতা মিস্টার আয়তুল্লাহ আলী খামিনি খামিনির ভবিষ্যতে উত্তরাধিকারী হিসাবে তাকে ধারণা করা হচ্ছিল বিবেচনা করা হচ্ছিল এবং সেই চিন্তা পরিকল্পনা কাঠামোতে একটা বিরাট ধস নেমেছে এই ধস এই দুর্ঘটনার ফলে এই ধস এটা কিভাবে কাটিয়ে উঠবে হয়তো পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট হবে নতুন সরকার হবে নতুন নির্বাচনের মাধ্যমে নতুনভাবে আবার শুরু করবে কিন্তু যে ধারাবাহিকতা যে ছন্দ ছিল এই ছন্দে একটা পতন হবে ছন্দ পতন হবে একটা পজ হবে এই কারণে এটা বৈশ্বিক রাজনীতিতে কি হয় কারণ এখানে মধ্যপ্রাচ্যের এই যে পরিস্থিতি এখানে ইসরায়েল একটা বড় প্লেয়ার এবং তার যে এলাই পশ্চিমারা যুক্তরাষ্ট্রসহ তারা কীভাবে নিচ্ছে সেটা দেখার বিষয় আমি একটু এভাবে দেখতে চাই যে আগে তাদের প্রধান প্রধান দায়িত্ব হবে নতুন করে আবার শুরু করা নতুন একজন এখন অস্থায়ী প্রেসিডেন্ট আছে ভাইস প্রেসিডেন্ট তাকে দায়িত্ব পালন করতে দেওয়া পরিচালনা করা এবং সংবিধান অনুযায়ী যে পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচন এবং নির্বাচনের পর নতুনভাবে যাত্রা করা কারণ ইরানের যে ফরেন পলিসি নিয়ম অনুযায়ী এবং যে নিউক্লিয়ার যে পাওয়ার কিংবা যুদ্ধ কিংবা সামরিক বিষয়গুলো এগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিংবা সিদ্ধান্ত গ্রহণ করেন সর্বোচ্চ নেতা সুতরাং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন সরকার কিংবা প্রেসিডেন্ট কিংবা তার নেতৃত্বাধীন সরকার সে ধারাই থাকবে সে সিস্টেমই থাকবে কিন্তু এটা একটু সামলে আবার নতুন করে যাত্রা শুরু করা এটা একটু দেখার বিষয়। হজট খাওয়ার মতো একটা পরিস্থিতি একেবারে অবর্তান্তরিত ছিল। আমরা আসলে সেখান থেকে আসলে নানা প্রশ্নই চলে আসে। সেই প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি আপনার কাছে আবারো আসব। অধ্যাপক সাহেব নাম খান আপনার কাছে একটু জানতে চাই এই এটি দুর্ঘটনা বা নিছকে দুর্ঘটনা নাকি এর পেছনে আরো কিছু আছে এটিকে আসলে নানাভাবে দেখার তো সুযোগ আছে আপনি আসলে দুটো দিকে যদি আমাদেরকে একটু বিশ্লেষণ করে বলেন ধন্যবাদ আমার কাছে যেটা মনে হয় যে আমরা খুব আর্লি এই মুহূর্তে কারণ যে কোনো এভিয়েশন অ্যাক্সিডেন্টটা অনেক সময় লাগে এটার মূল কারণটা করে তবে আপাত দৃষ্টিতে আমার কাছে যেটা মনে হয়েছে যে বেল দুইশো বারো যে হেলিকপ্টারটা ছিল সেটা মার্কিনি তৈরি সেটা আর্লি টু থাউজেন্ডের দিকে ইরান পারচেস করে মুশকিলটা হচ্ছে যে ইরানের অ্যাভিয়েশন হিস্ট্রি সেটা হলো কমার্শিয়াল হোক বা মিলিটারি হোক এটা অত্যন্ত নাজুক নাইনটিন সেভেন্টি থেকে দুই পর্যন্ত অলমোস্ট সাড়ে তিন হাজার মানুষ কিন্তু ইরানের প্লেন দুর্ঘটনায় মারা গেছে সুতরাং এটা ওয়ার্ল্ডের যে কোনো দেশের স্ট্যাটিস্টিক্সের তুলনায় সর্বোচ্চ এটা হলো একটা দিক আর সেকেন্ড হলো যে ইরানের যত উড়োজাহাজ আছে তিনশোটা উড়োজাহাজের মধ্যে একশো উনষাটটা এখন একশো ছাপ্পান্নটা এখন ওরে তার মানে ফিফটি পার্সেন্ট চলছে না এটার মেইন কারণটা হলো স্যাংশন স্যাংশনের কারণে মার্কিন যুক্ত মানে ইরান না মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বোয়িং বা ইউরোপের যেটা হলো এয়ারবাস কোনোটাই ঠিকমতো সে কিনতে পারে না যে কারণে তাকে যে প্লেনগুলি চালাতে হচ্ছে হেলিকপ্টারগুলি চালাতে হচ্ছে আনলেস ফাইটার প্লেন বা ড্রোন সেইগুলিতে তাদের সফিস্টিকেশন আছে কিন্তু ট্রান্সপোর্ট এভিয়েশন যেটা সেটাতে ইরানের খুব একটা সফিস্টিকেশন নেই যে কারণে এটাকে দুর্ঘটনা হিসেবে ভাবা যেতে পারে আবার যদি আপনি আরেকটা দিক থেকে চিন্তা করেন যে এই ধরনের দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে প্রেসিডেন্ট রাইসি ইব্রাহিম রাইসির মতো একটা ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি তাকে একটা হেলিকপ্টার সেই সাথে দুটো হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া মানে তিনটা হেলিকপ্টারের মধ্যে দুটা ফিরে আসছে একটা ফিরে আসেনি সেই ক্ষেত্রে অনেক রকমের কনসপিরেসি দাঁড় করানো সম্ভব এখন সেই ক্ষেত্রে অনেকে হয়তো বলবেন ইসরায়েলের হাত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে সেটা আমরা পরবর্তীতে যখন এভিয়েশন রিলেটেড যে ডিসক্লোজারগুলি আসবে সেখানে আমরা দেখতে পাব এখানে মনে রাখা দরকার যে ইব্রাহিম রাইসির ক্ষেত্রে যে এই কনসপিরেসি থিওরিগুলি বা এখনও পর্যন্ত যেহেতু আমরা কোনো কনক্লুসিভ রিমার্কসে আসতে পারিনি নি সেই ক্ষেত্রে অনেকগুলি বিষয় আসবে যেমন আপনি ধরেন যে এই একই দিনে যখন এই ঘটনা ঘটছে সিরিয়াতে ছয়জন প্রো ইরানিয়ান ফাইটারকে বা ব্যক্তিকে কিন্তু ইসরায়েল ভাবে ওই উড়োজাহাজ দিয়ে কিন্তু তাদেরকে হত্যা করতে পেরেছে আবার একই টাইমে যদি দেখেন যে আপনার এই ইন্টারিম প্রেসিডেন্ট যখন মোহাম্মদ মকবার যখন আসলেন তার সামনেও কিন্তু এখন অনেকগুলি চ্যালেঞ্জ রয়ে গেছে কারণ সে একটা ইস্যু তার জন্য যে তার ডোমেস্টিক পলিটিক্সে এই জিনিসটাকে জাস্টিফাই করা যে এরকম একটা হাই প্রোফাইল হত্যা কীভাবে বা মৃত্যু কীভাবে ঘটলো সেটা ডোমেস্টিক পলিটিক্সে যেরকম আরেকটা যেটা মাইনুল ভাই বলছিলেন যে গ্লোবাল পলিটিক্সে আপনি যদি দেখেন যে ইরানের যে এত বড় একটা অবস্থান তৈরি হয়েছে সেটাও কিন্তু এখন চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে একদিকে যদি আপনি সিরিয়াতে দেখেন সেই সিরিয়াতে তাদের সাতজন হাই প্রোফাইল আইআরসিজি মানে আইআরজিসি ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কোরের যে অফিসাররা মারা গেলেন সেটা আবার দামাসকাসে তাদের ইয়েতে এম্বাসিতে আবার তার আগে সালেম সোলেমান কাশেম সোলেমানের মতো অত্যন্ত বিজ্ঞ জেনারেলের হত্যাও ঘটে সুতরাং সেই সব জায়গায় যদি আপনি সিরিজভাবে দেখেন সেই ক্ষেত্রে হয়তো অনেকেই বলে থাকতে পারেন যে এই ধরনের দুর্ঘটনা বা এই ধরনের হত্যাকাণ্ড তো বারবার ঘটছে সুতরাং সেই জায়গাতে এক্সটার্নাল সোর্সেস থাকতে পারে আর একটা লাস্ট পয়েন্ট যেটা আমার মনে হয় যেটা আমরা বারবার দেখছিলাম অন্তত পক্ষে আলজাজিরা এবং বেলেতে ভালো করে এটা দেখানো হচ্ছিল যে এই প্লেনটাকে স্পট করার জন্য কিন্তু ইরানিয়ান ইন্টেলিজেন্স যেরকম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই সাথে কিন্তু টার্কিশ ড্রোন অ্যান্ড ইকুইপমেন্টসগুলি এটাকে আইডেন্টিফাই করা টেম্পারেচারের মাধ্যমে এবং সেই সাথে রাশন ইন্টেলিজেন্স এজেন্সিটা একটা বড় কাজ করেছে যে কারণে ভ্লাদিমির পুতিন কিন্তু ইরানিয়ান অ্যাম্বাসেডারকে ডেকে আলাদা করে তার এন্টার ক্যাবিনেটের সাথে বসে ডিসকাস করেছেন যে কিভাবে এই ধরনের ঘটনাটা ঘটল। যেটা তিনি ডেফিনেটলি তার ইন্টেলিজেন্স এজেন্সির সাপোর্টে পেয়েছেন সুতরাং সব কিছু মিডিয়ে এই মুহূর্তে একটা জটিল সিচুয়েশন যেখানে কনসপিরেসি বলেন বা এক্সটার্নাল হাত থাকার যেমন সম্ভাবনা আছে ঠিক সেরকম তার ডোমেসটিক ট্র্যাক রেকর্ডও বলছে যে ডোমেসটিক ভাবেও এই ধরনের ঘটনাগুটি ঘটলে অবাক হওয়ার কিছু নাই অবাক হওয়ার কিছু নাই সেই সেখান থেকে যদি জনাব মাইনুল্লাম আপনার কাছে আসে চিঠি হচ্ছে যে নানান প্রশ্ন তো আসলে এখন স্বাভাবিকভাবে চলে আসছে এত গুরুত্বপূর্ণ দুজন নেতা আমরা পররাষ্ট্রমন্ত্রী কথা বলি আব্দুল হেনের কথা বলি অথবা ইব্রাহিম রাইসের কথা বলি ইব্রাহিম রাইসের স্থলাভিষিক্ত যিনি হবেন তিনি আসলে কতটুকু সামাল দিতে পারবেন সেই প্রশ্নটি কিন্তু সামনে চলে আসছে সেখানে আসলে ইসরায়েল হামাসের যে আগ্রাসনের কথা আমরা দেখছি যেখানে ইরানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তিনি কতটুকু সামাল দিতে পারবেন বা ইরানের বর্তমান যে পরিস্থিতিতে আমরা কিছুদিন আগেও দেখেছি যে স্যার যেমনটি বলছিলেন আমরা দামেস্কের হামলার পরিপ্রেক্ষিতে একটা কিন্তু টেনশন তৈরি হয়ে গেল গ্লোবালি যে এখানে কি যুদ্ধ ঘটতে যাচ্ছে কিনা সেখানকার পরিপ্রেক্ষিতে জানতে চাইব যে ইব্রাহিম রাইসের স্থলাভিষিক্ত যিনি হবেন তিনি আসলে কতটা তার জায়গা আসলে পূরণ করতে পারেন খুব ভালো একটা পয়েন্ট বলেছেন এতদিন ধরে যেভাবে চলছিল আমি বলেছি যে এই দুর্ঘটনা এবং ইব্রাহিম রাইসির মৃত্যু নতুন একটা পট ও উন্মোতন করে দিল নতুন পর্দা খুলে দিল সেটা হচ্ছে ডোমেস্টিক্যালি আমি বলেছি সব অর্ডারে নিয়ে আসা এই রাষ্ট্রটা যেভাবে চলছিল এখন তো সব পজ তাদের কার্যক্রম তাদের স্ট্র্যাটেজিক অ্যাকশান সব পজ মোহাম্মদ মোকবার যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং কয়েক বছর ধরে দায়িত্ব পালন করার পর এখন যে অন্তর্বর্তী দায়িত্ব নেবেন নিয়েছেন তার যদি সম্পর্কে জানা যায় উনি যেন মিস্টার আবদুল্লাহ আলী খামেনির একেবারে খুব কাছের একজন মানুষ আস্থাভাজন ব্যক্তি তাকে দিয়ে যদি এই পঞ্চাশ দিনের অন্তর্বর্তী সময়টা যদি পার করা যায় এবং নতুন করে সিস্টেম যদি চালু করে নতুন কাঠামো দিয়ে তিন মাস পরে দুই মাসের মধ্যে যদি এটা শুরু করা যায় তাহলে এটা দেখার বিষয় আমার মনে হয় ইরান এরকম ক্রাইসিসে আরও পড়েছিল শুধু প্রেসিডেন্ট মারা গেছে এবারে প্রথম রাইসির মতো প্রেসিডেন্ট কিন্তু যখন তাদের বড় একজন সমরযোদ্ধা সমর নায়ক যখন মারা গেল

ইরানের প্রেসিডেন্ট নিহত হওয়ার প্রেক্ষিতে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধের উপরে কোনো প্রভাব পড়বে কিনা এবং ইরান কি আহ দুর্বল হয়ে গেল কিনা আপনি কথা অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটি আমরা নিয়েছি আমরা আপনার প্রশ্নের উত্তরটি দিব তবে তার আগে একটা বিরতি নিব আমরা একটু আপনাদের অনুমতি সাপেক্ষে একটা বিরতি নিয়ে এসে ফিরে এসে তারপর আসলে প্রশ্নের উত্তরটি নিতে চাই সুপ্রিয় দর্শক ছোট্ট একটা বিরতি নিয়েছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে সঙ্গে থাকুন

খুব সুন্দর একটা সময় উপযোগী প্রশ্ন করেছেন যে ইরান দুর্বল হয়ে যাবে কিনা তাদের রাষ্ট্রপতির এই দুর্ঘটনায় মৃত্যুর ফলে এটা ইরান দুর্বল হবে কি ইরান এমন ক্রাইসিস আমি বলেছি যে আরও হয়েছে বাট রাষ্ট্রপতি এই প্রথম মারা গেল এবং ইরানের ফরেন পলিসি ডিফেন্স পলিসি যেভাবে পরিচালিত হয়ে আসছে ওভাবেই হবে পলিসি আনচেঞ্জ থাকবে কারণ এটা নির্ধারণ করেন সর্বোচ্চ নেতা কিন্তু বাস্তবায়ন করে তো সরকার কিংবা রাষ্ট্রপতি সেক্ষেত্রে একটা পজ পড়লো একটা ঝুঁকি এবং চ্যালেঞ্জের মধ্যে পড়লো হয়তো এটা কয়েক মাস সময় লাগবে এটা কাটিয়ে উঠতে ইরানের এই সক্ষমতা সবাই জানে পুরো বিশ্ব জানে ইরানের সক্ষমতা দুর্বল দিকগুলো হচ্ছে যে এইসব নেতৃত্ব না থাকা কিংবা ইয়ে কিন্তু এ ধরনের রাষ্ট্র ব্যবস্থা ইরানের যেভাবে গার্ড তৈরি করা আছে উত্তরসূরি পরের পর্বে পরের পর্বে ফেস বাই ফেস করা আছে সেটা একটু সময় নিয়ে কাঠামো চূড়ান্ত হয়ে আবার শুরু করলে সুতরাং এটা সমস্যা হবে না প্রভাব তো আছেই ইরানের মৃত্যু পুরো মধ্যপ্রাচ্যে একটা প্রভাব আছে দেখেন সমীকরণগুলো যদি দেখেন সাহেব খুব সুন্দরভাবে বলেছেন যে আজকে আমরা যদি প্রতিক্রিয়াগুলো দেখি ইসরাইলের প্রতিক্রিয়া ইরান বলেছে আমরা তদন্ত করব। খুবই স্বাভাবিক একটা রাষ্ট্রপ্রধান মারা গেছেন দুর্ঘটনায় পরে তদন্ত করতেই হবে হেলিকপ্টারের ইকুইপমেন্টস নেবে ব্ল্যাক বক্স বের করবে এভিয়েশন যে থিওরি আছে প্রক্রিয়া আছে সে অনুযায়ী করবে তদন্ত করবে কিংবা তার মুভমেন্টগুলো হেলিকপ্টারের চলাফেরা কিংবা অন্য হেলিকপ্টার চলে এসছে সেটা দুর্ঘটনায় পড়লো তো এখন তদন্ত পরে যা হবে সেটা কিন্তু ইসরায়েলের বক্তব্য নিজে থেকেই বলে গেছে বলে দিয়েছে যে আমরা জড়িত না এর মধ্যে কারণ কেউ কি বলেছে ইসরায়েল জড়িত কিংবা ইসরায়েলের কোনো হাত আছে কিন্তু ইসরায়েল যখন নিজের থেকে এটা বলেছে সুতরাং এখানে একটা রাজনীতির খেলা হবে এবং বাক্যবানগুলো আমরা দেখছি ইসরায়েল কার কথা বলছে নিজের কথা নাকি আরও কেউ পেছনে আছে এ শক্তির পেছনে সুতরাং এটা একটা পরিবেশ পরিস্থিতি আছে এবং এটা প্রভাব তো পড়বেই তবে সব কিছু মিলে যে অশান্ত যে যুদ্ধ এবং যে দ্বন্দ্ব সংঘাত যেই ডিসপিউটগুলো আছে এবং যে বিরোধগুলো আছে সেটা তো থাকবেই এক সূত্র ধরে আসলে বলতে জানার আসলে দরকার হয় পড়ে সেটা হচ্ছে যে ইব্রাহিম রাইসির যে মৃত্যু সেটা মধ্যপ্রাচ্যের সমীকরণে কি ধরনের প্রভাব আসলে ফেলতে পারে আপনার বিশ্লেষণটা একটু জানতে চাইবো প্রথম কথা হলো আমাদেরকে এটা দেখতে হবে ইরান নিউক্লিয়ার ডিল থেকে শুরু করে মানে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন এটার সাথে দেখেন আগে রোহানি ছিলেন পরে রাইসি আসলেন রোহানি অনেক বেশি মডারেট ছিলেন রাইসি এসে এটাকে কিন্তু বিফ আপ করেন অর্থাৎ ইনক্রিজ করেন অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে এটা নিউক্লিয়ার বোমের জন্য না নিউক্লিয়ার ফ্যাসিলিটিস তৈরি করা বা নিউক্লিয়ার টেকনোলজি দিয়ে তাদের বিদ্যুৎ ইত্যাদি তৈরি করার জন্য সেটা ইরান করতেই পারে তার সেলফ ইন্টারেস্ট সেলফ ডিফেন্সে তো মুশকিলটা হচ্ছে যে সেটা এমন একটা টাইমে হলো রাইসি যখন আসলেন তখন তিনি ফর্টি এইট পয়েন্ট এইট পারসেন্ট ভোটে এসছেন তার মানে এটা লোয়েস্ট ইন টার্মস অফ ভোটার টার্ন এখন যে কারণে বলা হচ্ছে যে উনি মোস্ট আনপপুলার নেতৃত্বের মধ্যে একজন সেটা আরো কিভাবে হলো যেমন ধরেন দুই হাজার তেইশে মাইশা আমিনী আই থিঙ্ক মাসা আমিনি মাসা আমিনী বাইশ বছরের যে মেয়েটা হিজাবের কারণে যে ইরানের মোরালিটি পুলিশ তার উপরে যে ব্রুটালিটিটা করলো সেটার পরবর্তীতে কিন্তু মিড টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে আমরা দেখলাম যে ম্যাসিভ রায়ট এবং সেইখানে পাশোর উপরে মানুষ মারা গেছে বলে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন সেটাকে বলে তার মানে হলো যে ইব্রাহিম রাইসিকে নিয়ে এক ধরনের যথেষ্ট দোদুল্যমনতা যেটাকে আমরা বলি যে মধ্যপ্রাচ্যের নেতৃত্বের মধ্যে ছিল এখানে মনে রাখতে হবে ইরান একটা এখানে আমরা বলছি ইব্রাহিম রাইসির কথা এখন ইব্রাহিম রাইসিকে নিয়ে যে কারণে যেটা শুরু হয়েছিল যে সাউদি ইসরায়েল নর্মালাইজেশন সাউদি ইরান নর্মালাইজেশন শুরু হয়েছিল সেই ক্ষেত্রেও তার ভূমিকাটা প্রত্যক্ষ ছিল না অনেকে মনে করেন যে ইব্রাহিম রাইসির হাতে হয়তো ফরেন পলিসির একটা বড় হাতিয়ার ছিল কিন্তু আলটিমেটলি ইরানের ফরেন পলিসি দুটা এনটিটি ডিটারমাইন করা একটা হলো সুপ্রিম নেতা লিডার আয়াতুল্লাহ খুবনি এবং সেই সাথে হলো ইরানিয়ান রেভলিউশন গার্ড কোর্ট সুতরাং সেই জায়গাতেই ইব্রাহিম রাইসির যতটা না ইম্পর্টেন্স তার ইম্পর্টেন্সটা ছিল ডোমেস্টিক পলিটিক্সে এবং ইরানকে তার বহির্বিশে তুলে ধরা যেই জায়গাতে যে দুটো দিকেই তিনি খুব বেশি ভালো করেনি অনেকেই বলছেন আমি ওয়েস্টার্ন মিডিয়াগুলিকে দেখছিলাম সো ওয়েস্টার্ন মিডিয়াগুলির মেইন প্রবলেমটা হচ্ছে যে ইব্রাহিম রাইসিকে কতটুকু ডিমোনাইজ করা যায় এখন ওই ডিমোনাইজ করতে গেলে বিভিন্ন রকমের তাকে বুচার অফ তেহরান বলছে নাইনটিন এইটটি এইটে সে যে ধরনের মানে ওই রিলিজিয়াস কোর্টের মাধ্যমে যে ডিসেন্টগুলিকে নিবৃত্ত করেছিলেন পাঁচ হাজারের মতো মানুষকে হত্যার ক্ষেত্রে তার উপরে একটা বড় অ্যালিগেশন আছে ইন্টারেস্টিং পার্ট হলো এখানেও আপনাকে দেখতে হবে যে ইব্রাহিম রাইসির উপরে কিন্তু স্যাংশন আরোপ করা হয়েছিল রাইট ফলে তার সাথে কিন্তু যে পশ্চিমা বিশ্ব এবং মধ্যপ্রাচ্য যে নেতৃত্ব আছে তাদের একটা বড় রকমের দ্বিধাদ্বন্দ্বটা আরও স্পষ্ট হয় এখন তাহলে ওনার মৃত্যুর পরে কি হবে মৃত্যুর পরে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে যেটা মাইনুল ভাই বললেন যে ইরানের ফরেন পলিসিতে কোনো পরিবর্তন আসবে না এই কারণে আসবে না যে ইরানিয়ান রেভুলেশন গার্ড এবং আয়াতুল্লাহ খমিনী এই দুইজনের কাছে পাওয়ার সুপ্রিম কাউন্সিল যেটা করে যে সুপ্রিম কাউন্সিলের ক্ষেত্রে বা যেটাকে গার্ডিয়ান কাউন্সিল বলে এই গার্ডিয়ান কাউন্সিল যে কাজটা করে সেটা হলো যে তারা সিলেক্ট করে ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট সিলেক্টটা করে যেন পরবর্তী যিনি আসবেন যে কারণে আপনার মোহাম্মদ মোকবার আসলেন মোহাম্মদ মোকবারের উপরে আরেকটা প্রবলেম হচ্ছে মধ্যপ্রাচ্যের সেটা হলো যে দুই হাজার দশে ইউরোপিয়ান ইউনিয়নের স্যাংশন ছিল দু বছর পরে তার উপরে স্যাংশনটা তুলে নেওয়া হয় কিন্তু আবার দুই হাজার এসে ইউএস কিন্তু তাকে আবার স্যাংশন দেয় এখন মুশকিলটা হচ্ছে যে যিনি এখন ইন্টারিম প্রেসিডেন্ট হলেন তিনি কিন্তু অলরেডি স্যাংশনের মধ্যে আছেন ফলে তার সাথে পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক ভালো হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নাই তাহলে মধ্যপ্রাচ্য এখানে কি করবে দুটা কাজ করবে একটা হলো মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়েতে বড় স্ট্র্যাটেজি এই মুহূর্তে ওয়েট সি যে এই ইয়েটা কি আসে আপনার রেজাল্টটা কি আসে আর দ্বিতীয় যেটা যে মধ্যপ্রাচ্যের মধ্যে এক ধরনের সংখ্যা কিন্তু তৈরি হয়েছে অনেকে বলছেন মানে পাশ্চাত্য মিডিয়াতে আমরা যেটা দেখছি যে অ্যাজ ইফ ইরান ভাগ হয়ে যাচ্ছে ইব্রাহিম রাইসির বিষয়ে মানে ভাগ হয়ে যাচ্ছে মানে অনেকেই প্রোটেস্ট করবে এইটা অনেক ক্ষেত্রে যে এক্সটার্নাল সোর্সে যে কোনো ধরনের মুভমেন্টকে আপনি উস্কিয়ে দিতেই পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কাশেম সোলেমানি পরবর্তীতে দামসকাস পরবর্তীতে প্যালেস্টাইন পরবর্তীতে সিরিয়া প্রত্যেকটা বিষয়কে কিন্তু যেটা ওয়েস্ট বলে যে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শরীর তৈরি হয়েছে দেখা যাচ্ছে যে তারা সব একসাথে হয়ে যাচ্ছেন কারণ এখানে সিরিয়ার সাথে তাদের সম্পর্ক ভালো হওয়ার কারণ কি প্যান প্যান ইসলামিক ন্যাশনালিজম তার মানে একটা বড় ন্যাশনালিজম এখন তাদেরকে আবার ফিরিয়ে আনছে এখন এই প্যান ইসলামিক ন্যাশনালিজমটার যে স্বরূপটা হবে আমার মনে হয় নিশ্চিতভাবে মিডল ইস্ট এটা থেকে যথেষ্ট শঙ্কা বোধ করবে এবং সেই সাথে ইসরায়েলও শঙ্কাবোধ করবে অসংখ্য ধন্যবাদ স্যার জনাব মারুর আলম আমরা আসলে আরো একটি বিরতি নেবার সময় হয়ে গেছে আমরা আপনার কাছে আসবো যেহেতু পশ্চিমা বিশ্বের কথায় সেখানে আসছিল সেই প্রসঙ্গ টেনে একটু পশ্চিমা চাপ মোকাবেলায় বলা হতো যে হিয়ান হচ্ছেন সব বড় একটা ঢাল হিসেবে কাজ করেছে সেখান থেকে আমরা জানতে চাইবো যে উনি যেহেতু এখন নেই তাহলে সেই ঢাল যখন থাকবে না তখন সেই চাপটা আসলে মোকাবেলা কিভাবে করা হতে পারে সেটা নিয়ে নিশ্চয়ই কথা বলবো আরও একটা বিরতি নেবার সময় হয়ে গেছে সুপ্রিয় দর্শক ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই সঙ্গে থাকুন শুভ দর্শক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় আলো হেলথ কেয়ার এন্ড হাসপাতাল এবং ক্যামেরন স্কুল এন্ড কলেজ আমরা আলোচনা করছি ইরান কি হবে এখন এই বিষয়টি নিয়ে জনাব মাইনুল আলম আপনার কাছে ছিলাম সেটি হচ্ছে পশ্চিমা চাপ মোকাবেলায় বলা হয় যে আব্দুল্লাহিয়ান ছিলেন একটি ঢালের মতো এখন সেই ঢাল সরে গেল এটি কি পশ্চিমাদের জন্য একটি সুযোগ তৈরি হলো চাপ আরো বেশি প্রয়োগ করার মতো বা ইরান ইরান এখন ঝুঁকিতে পড়েছে চ্যালেঞ্জে পড়েছে কিছুটা দুর্বল বলতে পারেন এই কয়েক মাস এভাবেই চলবে এটা তো পশ্চিমাদের জন্য স্বস্তির খবর কিংবা উল্লাস আজকে তো উল্লাস হচ্ছে পশ্চিমাদের প্রতিনিধি ইসরায়েলি উল্লাস হচ্ছে এবং এটা যেটা হবে যে একটা প্রতিপক্ষ দুই পক্ষ যখন ব্যালেন্স কিংবা সমানে সমান কিংবা কাছাকাছি থাকে একটা যুদ্ধ যুদ্ধ খেলার একটা আনন্দ আছে যখন একটা ব্যাপক গ্যাপ পড়ে যায় কিংবা পিছনে পড়ে যায় এক পক্ষ তখন তো ইরানের পরিস্থিতি হয়েছে এই প্রেসিডেন্টের মৃত্যুর পর এটা এমন পরিস্থিতি হয়েছে তো এখন পশ্চিমারা দেখবে নতুন নেতা নতুন প্রেসিডেন্ট কিংবা সর্বোচ্চ নেতা কিভাবে পরিচালনা করে যেহেতু তার অধীনে সহ যুদ্ধ প্রতিরক্ষা কিংবা পারমাণবিক বিষয়গুলো তার অধীনে এবং তারই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এক্তিয়ার সুতরাং নতুন সরকার কাঠামো আসার পর যেটা দাঁড়াবে সেটা অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার এবং ঘুরে দাঁড়াতেও দাঁড়াতে হবে ইরান ঘুরে দাঁড়ানোর সেই রেকর্ড আছে ঘুরে দাঁড়ানো কিংবা একটা অবস্থান নিয়ে দেখেন ঘুরে দাঁড়ানো শুধু যুদ্ধ কিংবা মৃত্যু কিংবা এই ব্যাপক ক্ষয়ক্ষতি না এর বাইরেও প্রাকৃতিক দুর্যোগকে ওরা ব্যাপকভাবে মোকাবেলা করেছে বিভিন্ন সময়ে স্যাংশনের পর স্যাংশন ইরানের অর্থনীতিকে যেভাবে নাজুক করেছে কিন্তু ডোমেস্টিক্যালি অভ্যন্তরীণভাবে ইরান সেটা ম্যানেজ করেছে এবং টিকে আছে শুধু টিকে নাই ভালোভাবে টিকে আছে বিশেষ করে ওদের যে ন্যাচারাল রিসোর্সেস যে অয়েল রিসোর্সেস ওরা এটা পর্যাপ্ত ব্যবহার করছে এবং যেভাবে বিদেশি অর্থ উপার্জনের যে পথ সেটা ধরে রেখেছে এবং এ দেখেন আজকে থেকে অয়েল মার্কেট অস্থির হয়ে গেছে এবং তেল বাড়ছে তেলের দাম বাড়ছে সুতরাং এগুলো তো ইঙ্গিতবহ ইন্ডিকেটিভ সুতরাং পশ্চিমাদের জন্য এটা পর্যবেক্ষণের সময় এবং ওরা কী করবে কি পলিসি নিবে ইরানের পরিস্থিতি বিবেচনা করে সেটাই বোধ এখন গুরুত্বপূর্ণ আপনার কথা সূত্র ধরে অধ্যাপক শাহ বিনাম খান আপনার কাছে আসি সেটি হচ্ছে যে কৌশলে একটু অবস্থানের মধ্যেই এখন আসলে সব পক্ষকেই থাকতে হচ্ছে সেখান থেকে জানতে চাইবো যে রাইসির রাইসির মতো যখন একজন কট্টরপন্থী নেতা যে কিনা কৌশলগতভাবে ভূ রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন তার পরবর্তীতে যিনি আসবেন তার কথা একটু জানতে চাই ইরান মানে কতটুকু তার উপর

ইরানিয়ান রেভলিউশনের রেজা শাহ পালবে ওভার থ্রো করে ক্ষমে নিয়ে আসলেন তখন যে একটা ইউফোরিয়া তৈরি হয়েছিল যে ইউথের মধ্যে যে লেফটেস্ট সোশ্যালিস্ট মুভমেন্ট যেটা কম এ থেকে শুরু হলো আলটিমেটলি যেটা দাঁড়ালো যে নাইনটি এইট পারসেন্ট যতই লেফটেস্ট অ্যান্ড সোশ্যালিস্ট মুভমেন্ট হোক না কেন সেভেন্টি নাইনে দেখা গেলো যে নাইনটি এইট পারসেন্ট ইরানিয়ান ওয়ানস টু ভোট ফর ইসলামিক রিপাবলিক এবং এটা কেন করলো তারা এসেন্সিয়ালি ডিফ্রেন্সাইজমেন্ট ওই একই স্পিরিট এখনো আছে যে কারণে আপনার এই মুহূর্তে যিনি আসছেন অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট যাকে পঞ্চাশ দিনের মধ্যে ইলেকশন দিতে হবে মোহাম্মদ মকবার তার আসলে খুব বেশি কিছু করবার নেই এই মুহূর্তে কারণ তাকে পঞ্চাশ দিনের মধ্যে নতুন নতুন প্রেসিডেন্ট ইলেকশন করতে হবে আবার এই প্রেসিডেন্ট যিনি ইলেক্টেড হবেন তিনি কিন্তু আগামী বছর গিয়ে আবার তাকে নতুন করে ফুল স্কেল ভোটের মাধ্যমে আবার নির্বাচিত হতে হবে এখন তিনি তখন নির্বাচিত হতে পারবেন কিনা সেটা হলো প্রশ্ন অর্থাৎ এই সময়টাতে মোহাম্মদ মকবার যেটি করার সেটা হচ্ছে স্টেবল রাখাটা এই স্টেবল রাখতে সবথেকে মোহাম্মদ মকবারেরও আসলে স্টেবল রাখার মতো খুব বেশি সময় সময় বা খুব বেশি জুরিসডিকশনাল ইয়ে থাকবে না কারণ এটা পুরোটাই করবে হলো যে সুপ্রিম কাউন্সিল কি করছে বা গার্ডিয়ান কাউন্সিল কি করছে রেভলিউশনারি গার্ড কি করছে এবং তাদের যে বাকি যে পার্টিগুলি আছে তারা কি করছে সেই কারণে ন্যাচারালি মোকবারের এখন যে কাজটা হবে তিনটা প্রথম কথা হলো যে ইলেকশনের ব্যবস্থাটা করা দ্বিতীয়ত কথাটা হচ্ছে যে তাকে এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডারটাকে স্টেবিলাইজ রাখা এবং থার্ড যে জিনিসটা হচ্ছে সেটা হলো ইরানিয়ান রেভ রেভলিউশনারি গার্ড এবং অন্যান্য যে সংস্থাগুলি আছে তাদেরকে এই মুহূর্তে যুদ্ধাঙ্গেহি কোনো সিচুয়েশনে না যাওয়া কারণ এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে একই দিনে আরেকটা ঘটনা ঘটলো আজকে যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কিন্তু তিনজনকে অ্যারেস্ট করতে চাচ্ছে একজন হলো বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের আর বাকি দুজন হলো হামাসের লিডারশিপে তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে আরেক একই টাইমে একটা বড় রকমের গ্লোবাল ডিসিশন যেটাকে বলি এখন নিশ্চিতভাবে ইসরায়েল এটাকে নন বাইন্ডিং হিসেবে দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র বা তার যে মিত্ররা আছে তারাও এটাকে নন বাইন্ডিংভাবে বিভিন্নভাবে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে এই ধরনের প্রসেসটাও ইন্টারন্যাশনালি মোকবারকে অন্ততপক্ষে আগামী পঞ্চাশ দিনের একটা মানে যেটাকে আমরা বলি লেভারেজ দিবে অন্তত পক্ষে ব্রিদিং স্পেস দিবে এর মধ্যে আরেকটা কাজ যেটা করতে হবে থার্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে এই পার্টিকুলার ক্র্যাশের একটা মানে টোটাল ইনভেস্টিগেশন যদিও খুব সহজ না পঞ্চাশ দিনের মধ্যে এটাকে বের করে আটা নিশ্চিতভাবে ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনাল বলতে আমি বুঝেছি যে রাশিয়ান টার্কিজ বা চাইনিজদের সহায়তায় হয়তো সে এক ধরনের ডিসক্লোজারের মধ্যে আসতে পারবে যে এটা কি হলো সুতরাং সেই জায়গাতে গিয়ে আমার মনে হয় না যে মোকবার খুব একটা কিছু অ্যাডিশনালি আনবেন তবে একটা বিষয় থাকে সেটা হলো যে এর মধ্যে দুটা র্যাপিড ঘটনা ঘটার সম্ভাবনা আছে সেটা হলো যে প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে আবার যুদ্ধ অবস্থাটা ফিরে আসে কিনা এবং সেটা যদি ফিরে আসে খুব স্বাভাবিকভাবে আমরা দেখব যে এইবার সিরিয়া টার্কি রাশিয়া চীন একটা বড় রকমের ভূমিকা পালন করবে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বালয়কে পিছিয়ে দেওয়ার সম্ভাবনা আছে সুতরাং তাদের মধ্যে এই বিষয়গুলি একটা আর দ্বিতীয় আরেকটা জিনিস হতে যাচ্ছে যে সৌদি আরব এই মুহূর্তে খুব একটা কমফোর্টেবল পজিশনে নাই একে তো তার ইসরায়েল নর্মালাইজেশনটাও হয়নি ইরান নর্মালাইজেশনের ক্ষেত্রে গিয়ে এখানে তার একটা ধাক্কা আসলো ফলে কাতারকে এখন দেখা যাচ্ছে অনেক বেশি অ্যাক্টিভ অনেক বেশি জিও পলিটিক্যালি ইম্পর্টেন্ট সুতরাং এই ক্ষেত্রে সৌদি আরবের ফরেন পলিসি সৌদি আরবের সম্পর্ক ইরান ইজরায়েল কাতারের সাথে কি হবে আগামী পঞ্চাশ দিন সেটাও কিন্তু ইরানের সম্পর্কিত অসংখ্য ধন্যবাদ স্যার আসবো আরো আহ বিষয় নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আরো একটি বিরতি নেবার সময় হয়ে গেছে সুপ্রিয় দর্শক ছোট্ট একটা বিরত নিয়ে ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নেটল ডাটা নিউজ আওয়ার এক্সট্রা ইরান কি হবে এখন সেই বিষয়টি আজ আলোচনা করছিলাম এই মুহূর্তে যেতে চাই জনাব মানুল আলম আপনার কাছে সেটি হচ্ছে যে একেবারে শেষ অংশে আমরা আছি সর্বোচ্চ আসনের জন্য তৈরি করা হচ্ছিল ইব্রাহিম রাইসিকে কিন্তু এই দুর্ঘটনা সব সমীকরণের আসলে পরিবর্তন করে দিয়েছে ইরানের জন্য এবং মধ্যপ্রাচ্যে ইরানের একটি প্রভাবের জায়গা ছিল সেই জায়গাতে কোনো বিশেষ পরিবর্তন আসতে পারে কিনা আপনার কাছে কি মনে হয় ইরানের প্রভাবের জায়গাটুকু কি নাজুক হতে পারে আমার মনে হয় যে সর্বোচ্চ আসনের কথা বললেন যে সর্বোচ্চ নেতার আস্থাভাজন আস্থাভাজন ছিলেন আস্থাভাজন একজন ব্যক্তি হচ্ছে নতুন প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট মিস্টার মকবার মোহাম্মদ মকবর উনি কীভাবে ভাইস প্রেসিডেন্ট হলেন একটু যদি পিছনে তাকাই আমরা উনি এর আগে একটা বড় প্রতিষ্ঠানে কর্পোরেট প্রতিষ্ঠানে কাজ করতেন এবং ওই প্রতিষ্ঠানটা সরাসরি সর্বোচ্চ নেতার নিয়ন্ত্রণে কিংবা মালিকানাধীন বলা হয় সবই ওনার কিন্তু এটা একটা ইয়ে ওখানে যখন আস্থার সাথে সফলতার সাথে কাজ করেছে তারপর আজ থেকে তিন চার বছর আগে দু হাজার সালের দিকে তাকে ভাইস প্রেসিডেন্ট করা হলো এবং ওইভাবেই কমান্ডার সাজানো হলো কিংবা চেইন সাজানো হলো এবং মোহাম্মদ রাইসিও ওইভাবেই এসছেন এবং ওই জায়গায় এখন মোহাম্মদ মোকবার যখন ধরে নেওয়া যায় যে উনি নিয়মিত প্রেসিডেন্ট যদি হন এটা আরও দু একদিন পরে স্পষ্ট হবে যখন নির্বাচনের সময় আসবে তখন যদি উনি ওভাবে পূর্ণাঙ্গ প্রেসিডেন্ট হয় তাহলে এটা একটা নতুন বিষয় এবং সর্বোচ্চ নেতার অবস্থান তার পরবর্তী পূর্ব উত্তরসূরি কে হবে এটা স্পষ্ট হয়ে যাবে এবং এটা অবশ্যই একের পর এক কেউ তো থেমে থাকে না একের পর এক স্থান পূরণ হয় এবং ব্যক্তি বদল হয় যে কোনো কারণেই হোক এখন যেটা হচ্ছে যে ইরান রাষ্ট্রটি হচ্ছে ইরান ওরা কিভাবে সামাল দেবে ব্যাপক ঝুঁকি চ্যালেঞ্জ সেই অতীত রেকর্ড তাদের আছে এবং সামলে উঠেছে খুব ভালোভাবে না পারলে ওরা সামলে উঠেছে পরিবেশ পরিস্থিতি এবং সংকটগুলো তো সামনে এই নির্বাচনের পর আমি বারবার বলছি যে কাঠামোগত যে পরিবর্তন হবে এবং স্থায়ী কাঠামো যখন যাত্রা শুরু করবে অন্তর্বর্তী এবং নির্বাচিত উভয় উপায় তখন তারা সামলে দিবে এবং তাদের চ্যালেঞ্জগুলো হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ কিংবা বৈশ্বিক যে চ্যালেঞ্জের মধ্যে তারা পড়েছে স্যাংশন সহ বিভিন্ন ইস্যুতে তারা যেভাবে আছে আর তাদের কৌশলগত কিংবা যুদ্ধ কিংবা ডিফেন্স ইস্যুতে তাদের যে যুদ্ধ কিংবা যেখানেগুলো অ্যাটাক কাউন্টার অ্যাটাকগুলো চলছে সেটা বোধহয় চলবেই কারণ ওইটা একটা সিস্টেমে চলে আসছে এবং একটা পলিসি অনুযায়ী হচ্ছে যেটা সর্বোচ্চ নেতা মিস্টার খামেনি নিজে সরাসরি দেখছেন নিয়ন্ত্রণ করছেন এখন হচ্ছে যে পশ্চিমারা যখন একজোট হয়ে এই কাজগুলো করবে গ্লোবাল পলিটিক্স তো মাঝে মাঝে বিভিন্ন শেপ নেয় এটাও একটা শেপ অযাচিত শেপ নিল পরিকল্পিত শেপ নেয় শেপ নেওয়ার পর সেটা দেখা যাবে বলে আমি মনে করি অসংখ্য ধন্যবাদ অধ্যাপক sahabena. কারণ এই শেপটা নিয়ে একটু কথা বলি মানে অফ মানে অজাতিতো বা অপ্রত্যাশিত যদি আমরা বলে অপ্রত্যাশিত একটা পরিস্থিতির মধ্য দিয়ে আসলে ইরান এই মুহূর্তে যাচ্ছে কি হতে পারে তার তো নানা সমীকরণ আপনি শুরুতেই বলছিলেন যে এই সময় আসলে নানান ধরনের থিওরি তৈরি হবে কনস্পিরেসি থিওরির কথা আপনি বলছিলেন নানান পরিস্থিতির মধ্যে দিয়ে ইরানকে যেতে হবে সেখান থেকে জানতে যাই আসলে ইরানের এখন কি হবে একেবারে সাম আপ করে যদি একটু জানতে চাই যেহেতু এরপর শেষ মুহূর্তে আছে কাউন্ট থেকে যদি আপনি চিন্তা করেন প্রথম কাউন্টার আছে যে তার সাথে সেটা যে পর্যন্ত আমরা ক্রাশের রিপোর্টটা না পাই সেই পর্যন্ত মোটামুটি এখন যা আছে তাই থাকে যদি এক্সটার্নাল লিঙ্কেজ পাওয়া যায় তবে এটার পরিণতি মধ্যপ্রাচ্যের জন্য খুব একটা সুখকর হবে না কারণ পেরিস ওর প্রিজার্ভ সিচুয়েশানে চলে যাবে হয় নিজেকে প্যারিস করবে বা নিজেকে প্রিজার্ভ করবে দুইটার একটার মধ্যে যাবে এটা এলা একটা দ্বিতীয় যদি আপনি মিলিটারি দিক থেকে চিন্তা করেন মিলিটারিতে যা ছিল অতীতে রিগার্ডিং ইসরায়েল কিংবা হামাজ হেজবুল্লাহ যেটাই বলেন না কেন কারণ প্রেসিডেন্ট ইব্রাহিমের রাইসির মৃত্যুর পরে কিন্তু হামাজ ইমিডিয়েটলি কন্ডেমনেশন করেছে এবং ইয়ে করেছে সুতরাং সেই জায়গাতে হামাস হেজবুল্লা যারা আছে তারা আগের চেয়ে অনেক বেশি যেটাকে আমি মনে করি যে শক্তিশালী ঠিকটা অনেক বেশি অ্যাগ্রেসিভ হবে এটা আমরা দেখতে পাবো আর থার্ড যেটা থাকে সেটা হলো যে যেটা একটা ফ্লুইড সিচুয়েশন ছিল যে একদিকে আপনার পশ্চিমা বলয় যেটা আর একটা হলো নতুন ফ্লুইড রিলেশনশিপটা আরো অনেক বেশি স্ট্রং আর হবে সেটা হলো টার্কিশ চাইনিজ ইরানিয়ান রাশান এদেরকে ঘিরে তার মানে আমরা আরেকটা ইরানিয়ান ফরেন পলিসি বা এই এই অবস্থাগুলি যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে তারা এই বলয়টার মধ্যে আরও বেশি শক্তিশালী হবে আর লাস্ট যেটা থাকে সেটা হলো তাদের ডোমেস্টিক পলিটিক্স এবং ডোমেস্টিক পলিটিক্সে একটা বড় রকমের চেঞ্জ আসার সম্ভাবনা আছে যেটা আমি আগেই বলছিলাম যে মোহাম্মদ মোকবারের মূল কাজটাই হবে পঞ্চাশ দিন এবং ভবিষ্যতে তিনি নতুন ইলেকশন করলে পরে তাহলে হয়তো তিনি নিজেও আসতে পারেন যেটা আপনার আয়াতুল্লাহ খোমিনির যে একটা বড় ফান্ডের কথা যেটা বলছিলেন ময়নুল ভাই টেন বিলিয়ন ডলারের ফান্ড যেটা বেসিকলি করা হয় হলো যে আয়াতুল্লাহ যে সব অর্ডারগুলি থাকে মানে সুপ্রিম অর্ডার বলতে যে জিনিসগুলি বোঝায় সেইগুলি এক্সিকিউশন করার জন্য সুতরাং সেই ক্ষেত্রে বোঝা যায় যে তিনি যথেষ্টই আস্থাভাজন থাকবেন তবে এখানে একটা ফুটনোট দেওয়া দরকার সেটা হলো যে আমরা অনেক ক্ষেত্রেই স্পেকুলেশন করি যে ইব্রাহিম রাইসি হয়তো বা আয়াতুল্লাহ খোমিনির ঘনিষ্ঠ বটে তাকে হয়তো ভবিষ্যতে রিপ্লেস করবে সেই জায়গাটাতে আমার মনে হয় একটা দ্বিমতের অবকাশ আছে এই কারণে আছে যেটা মোহাম্মদ মোকবারের ক্ষেত্রে অনেক বেশি সহজ এটার মেইন রিজনটা গত তিন বছরে যেটা আমরা আলোচনা করলাম যে ইব্রাহিমের আইসির ক্ষেত্রে ওনার যে ডেলিভারিগুলি ছিল সেই ডেলিভারি জায়গাগুলি খুব বেশি সন্তোষজনক ছিল যে কারণে আমার মনে হয় যে মোহাম্মদ মোকবারের যেরকম একটা পোটেন্সিয়াল আছে তার ভবিষ্যতে রিপ্লেসমেন্ট মানে এখন কিন্তু আয়তুল্লাহ খোমিনির অনেক বয়স হয়ে গেছে সুতরাং তাকেও একটা পর্যায়ে পর্যায়ে গিয়ে তাকে কিন্তু এয়ার অ্যাপারেন্ট খুঁজে বের করতে হবে যেটা এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা ইরানের দিক থেকে পাওয়া যায়নি তবে কিছুটা ইঙ্গিত হয়তো পাওয়া যেতে পারে যে আগামী পঞ্চাশ দিনের মধ্যে মোহাম্মদ মোকবার কি করেন অসংখ্য ধন্যবাদ অধ্যাপক সাহাবিলাম খান এবং জনাব মারুর আলম আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য অনেকগুলো বিষয় নিয়ে আসলে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই আয়োজনের মধ্য দিয়ে সুপ্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এভাবে এটা নিউজের সঙ্গে থাকুন নিউজ অর এক্সট্রার সঙ্গে থাকুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকেই বিদায় নিয়েছি ধন্যবাদ সবাইকে